দায়িত্ব কিন্তু পরিষ্কার নয়, কিন্তু নির্বাচন কমিশনের যে সর্বদলীয় বৈঠক তাতে আমরা আমাদের দলের অবস্থান আমরা জানিয়েছি। আমরা বলেছি যেভাবে আজকে নির্বাচন কমিশন আজকের দিনে যে মিটিংটা হচ্ছে এটা আগে হওয়া উচিত ছিল, এক, এবং যেভাবে নির্বাচন কমিশন বললেন আমরা প্রস্তুত, তাতে কিন্তু আমরা 24 ঘন্টা যে সময় পাওয়া গেছে তার মধ্যে 8 ঘন্টা চলে গেছে যে সুষ্ঠুভাবে যারা পৌঁছতে পেরেছেন তারাও নমিনেশন দিতে পারেন। আমরা এটাও জানিয়েছি 50টা ব্লকে এখন পর্যন্ত একটা নমিনেশন পড়েনি। আমাদের কাছে নির্বাচন কমিশন এই বিষয়টি আশ্বস্ত করতে পারেননি যে পুলিশ ফোর্স কোথায় কিভাবে থাকবে, এবং তার কাছে আমরা জিজ্ঞাসা করেছি তাকে যে আপনার কাছে কত পুলিশ ফোর্স আছে, উনি বলেছেন আমাকে ডিজি এবং সিএস যা বলেছেন, চিফ সেক্রেটারির ওপরে আমার আস্থা রেখে আমি তারা এটা তাদের দেখার দায়িত্ব, এই দায়িত্ব তিনি নিচ্ছেন না। কার্যত আজকে যে নির্বাচন হতে চলেছে এবং নির্বাচনে যেভাবে গ্রামের মধ্যে যে ঘটনা ঘটছে সেটাও আমরা বলেছি যে আজকে প্রত্যেকটা বিডিও অফিসের মধ্যে শাসক দলের লোকজন বসে আছে, তিনি মানে দুষ্কৃতি বসে আছে, তারা আক্রমণ করছেন, এ বিষয়ে তিনি শুনেছেন। তাকে আমরা এটা বলেছি যে আপনি এরিয়া ডমিনেন্সের কথা বলছেন কিন্তু গ্রামের পরিস্থিতি কি, উনি সে নিয়ে কোনো কথা বলেননি। উনি এটাও আশ্বস্ত করতে পারেননি যে নির্বাচনের দিন প্রত্যেকটা বুথে অন্তত একজন করে আর্ম ফোর্স থাকবে, এ নিয়ে তার কি পরিকল্পনা আছে তিনি সেটা বলেননি। তবে আমাদের আলোচনা ছিল শুধুমাত্র মনোনয়ন পর্ব কেন্দ্রিক, যে যখন আমরা মনোনয়ন দিতে যাচ্ছি যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে, যেভাবে আজকে তা করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের, আমাদের বিরোধীদের, এবং সিভিক ভলেন্টিয়ার্স নিয়ে আপনার স্ট্যান্ড কি, এটাও কিন্তু কমিশন আমাদের কাছে স্পষ্ট করেনি। তিনি বলেছেন বিষয়টি সাবজুডিস, কোর্টের একটা অবজারভেশন আছে, আমাকে সমস্ত দিকটা দেখতে হবে, কিন্তু এখন পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারের পার্টিসিপেশন, তারা কিভাবে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে গিয়ে বাড়ি বাড়ি ঢুকে বিরোধী দলের কর্মীদের, মহিলাদের থ্রেট করছে, তার বাচ্চাদের থ্রেট করছে, যে আমাদের কাছে যে অভিযোগগুলো আছে সেটা আমরা তো জানিয়েছি, কিন্তু এ বিষয়ে উনি আমাদের কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি। সর্বোপরি নিরাপত্তা বিষয়ে উনি এটাও অ্যাসিওর করতে পারেননি যে আমাদের যারা প্রার্থীরা মনোনয়নপত্র দিতে যাবে তারা তাদের পূর্ণ সুরক্ষা কমিশন দিতে পারবে কিনা, এই বিষয়টি উনি স্পষ্ট করেন। এই পরিস্থিতির মধ্যে নির্বাচন হচ্ছে যেভাবে হয়, এটা একটা দখলদারি নির্বাচন, এবং আমি মনে করি এ ধরনের সর্বদলীয় বৈঠক বা কমিশনের যে অবস্থান, এই কমিশনের অবস্থান থেকে এখানে কোনো শান্তিপূর্ণ স্বাভাবিক নির্বাচন হতে পারে না। কিন্তু এর মধ্যেও আমরা যেটা বলছি দলের পক্ষ থেকে, আমরা সংবাদে লড়াই হবে, একতরফা দখলদারি এবারে নির্বাচনে হবে না, কারণ মানুষও রুখে দাঁড়াচ্ছে। নির্বাচন কমিশন কখনো তার অসহায়তা প্রকাশ করেছেন, কখনো তিনি তার আইনি বাধ্যবাধকতার কথা বলছেন, কখনো তিনি রুলবুকের কথা বলছেন, কিন্তু একবারও এই কথাটা আশ্বস্ত করতে পারছেন না যে যারা অধিক থেকে অধিক সংখ্যক মানুষ যাদের জন্য এই নির্বাচন, তাদের পার্টিসিপেশন কিভাবে হবে এবং সুস্থ স্বাভাবিকভাবে মনোনয়নপত্র দাখিল করা যাবে কিনা, এ নিয়ে কিন্তু তার থেকে আমরা কোনো কিছু প্রতিশ্রুতিও পাইনি। তিনি তার অবস্থানও স্পষ্ট করেননি, সিভিক ভলেন্টিয়ার্স নিয়ে তার অবস্থান স্পষ্ট নয়। মিটিংয়ের শেষে এসে খবর পৌঁছেছে কোর্টের বিষয়ে, আমরা এটা বলেছি আপনি যে সময় দিয়েছেন এটা পর্যাপ্ত নয়, এক ফেজে এই নির্বাচন করা মানে আপনি সিভিক ভলেন্টিয়ার্স দিয়ে নির্বাচন করবেন, এটাই আমরা বুঝতে পারছি। অতএব নির্বাচন যদি আপনি করাতে চান, নির্বাচন কয়েক দফায় করাতে হবে, এটা সম্ভব নয় একদিন, কারণ তিনি আমরা এটাও বলেছি যে আপনি যে অবজারভার দিয়েছেন পশ্চিমবঙ্গের যা ডিফিকাল্ট টেরেন এবং অঞ্চলের যা পরিধি, একজনের গ্রামে কি একজন অবজারভারের পক্ষে দুটো করে ব্লক দেখা সম্ভব নয়, উনি এ কথার কোনো উত্তর দেননি। আমরা একটা প্রথাগতভাবে একটা মিটিং হয় সর্বদলীয়, সেই মিটিংয়ে গিয়েছিলাম, কিন্তু উনি স্থির করে ফেলেছেন যে উনি কিভাবে নির্বাচন করবেন, নির্বাচনটা তাদের করাতে হবে, এবং যেটা চলছে এটাই চলবে, এটা আমরা ধরে নিচ্ছি, এবং এটাই আমরা দলের কাছে বার্তা দেব আমরা পার্টি অফিসে ফিরে গিয়ে, যে যে পরিস্থিতি আজকে দেখা যাচ্ছে ভাঙড়ে, যে পরিস্থিতি লাভপুরে দেখা গেছে, যে পরিস্থিতি দিনহাটায় দেখা গেছে, যে পরিস্থিতি সন্দেশখালী ক্যানিংয়ে দেখা যাচ্ছে,
যে পরিস্থিতি পুরুলিয়ায় দেখা যাচ্ছে, ওই একই অবস্থার মধ্যে নির্বাচন হবে এবং তার মধ্যেই আমরা লড়াই করব, এবং এই লড়াই মানুষের লড়াই তৃণমূলের বিরুদ্ধে। ধন্যবাদ।